হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টি টোয়েন্টির মাধ্যমে আমরা ক্লাস 6 এর ইংরেজি চ্যাপ্টার 14 এর 14.6 যে অ্যাক্টিভিটিসটা আছে, বিশেষ করে আমাদের বন্ধু বান্ধবের ক্ষেত্রে যখন আমরা কোনো লেটার বা ইমেল লিখি কি ধরনের গ্রেটিংস বা ক্লোজিং রিমার্কস ব্যবহার করি, আর কোনো সিনিয়র কাউকে বা কোনো টিচারকে যদি আমরা লিখি সেক্ষেত্রে আমরা গ্রেটিংস বা ক্লোজিং রিমার্কস কি ব্যবহার করি, এই গ্রিডটা আমরা আজকে ফিল আপ করবো। চলেন শুরু করা যাক। ইনস্ট্রাকশন এখানে দেয়া আছে, এখানে কিছু বলছে, ডিয়ার স্যার বা ম্যাডাম, বেস্ট রিগার্ডস, হাই রূপা, বেস্ট উইশেস, হ্যালো ফ্রেন্ডস, চিয়ার্স, তারপরে ডিয়ার মিসেস মিস্টার চৌধুরী, সিনসিয়ারলি ইয়োর্স, অল দ্য বেস্ট, বেস্ট, হাই, দেয়ার, ইয়োর্স অবিডিয়েন্টলি, রিগার্ডস, ইউর ফ্রেন্ডস, লাভ, ইউর, ইয়োর্স, বাই। এই কথাগুলো কোথায় ব্যবহার হবে, কার ক্ষেত্রে ব্যবহার হবে, এগুলো আমরা এই যে টেবিল আছে টেবিলটা ফিল আপ করব। তো প্রথমে এখানে বলা আছে যে হোয়েন ইউ রাইট লেটার অর ইমেল টু ইউর ফ্রেন্ডস, যখন তুমি তোমার ফ্রেন্ডসের কাছে বা সমবয়সী কারো কাছে লেটার লিখবে বা ইমেল লিখবে, গ্রিটিং এ তুমি ব্যবহার করতে পারো। যেহেতু রূপার কথা বলছো, হাই রূপা নাম চেঞ্জও হইতে পারে, হাই দেয়ার, হ্যালো ফ্রেন্ডস, এই কথাগুলো আমরা গ্রিটিংস এ দিতে পারি। ক্লোজিং রিমার্কস আমরা দিতে পারি ইউর ফ্রেন্ড, অল দ্য বেস্ট, বাই, বা চিয়ার্স, বেস্ট উইশেস, বেস্ট রিগার্ডস, লাভ, বেস্ট, বা রেগস, এই কথাগুলো দিয়ে আমরা ফ্রেন্ডের ক্ষেত্রে লেটার বা ইমেল ক্লোজ করতে পারি। তো সিনিয়রের ক্ষেত্রে যখন হবে বা টিচারের ক্ষেত্রে যখন হবে সেটা আমরা গ্রিটিংসটা এভাবে করব। গ্রিটিংসটা যেমন ডিয়ার স্যার বা ম্যাডাম দিয়ে আমরা গ্রিটিংস করতে পারি, বা ডিয়ার নাম ধরে আমরা বলতে পারি মিস্টার চৌধুরী, যদিও বাংলাদেশে নাম ধরার প্রবণতা খুব কম, বিদেশে রয়েছে। ক্লোজিং রিমার্কস আমরা করতে পারি ইউর ট্রুলি, সিনসিয়ারলি ইয়োর্স, ইউর অবিডিয়েন্টলি, ইয়োর্স, এই কথাগুলো দিয়ে আমরা একটা লেটার বা ইমেল আমরা ক্লোজিং রিমার্কস বা শেষ করতে পারি। তো এই ছিল আজকের একজন পরবর্তী কন্টেন্ট 14.7 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।